সৌরজগৎ গঠন হওয়ার প্রায় 100 মিলিয়ন বছরের পর তৈরি হয় পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। উপগ্রহটি গঠন হয় একটি চমৎকার ঘটনার মাধ্যমে। পৃথিবী থেকে এই একমাত্র মহাকাশীয় বস্তু যা খালি চোখে দেখা যায়। ছোটবেলায় আমাদের সকলের প্রিয় চাঁদ মামা গঠনের সম্পর্কে কয়েকটা তথ্য নিয়ে আজকের এই পর্ব। আশা করব পর্বটি আপনাদের ভালো লাগবে। প্রায় 4.425 বিলিয়ন বছর আগে সূর্যের চারিদিকে ঘুরতে থাকা গ্রহগুলিকে নিয়ে তৈরি হয় সৌরজগৎ। এই গ্রহগুলির সাথে আরও কিছু বস্তু সৌরজগতের পার ছিল। তবে ঘটনাটি ঘটে আরও 100 মিলিয়ন বছর পর, যখন থিয়া নামের একটি আনুমানিক গ্রহ সবেমাত্র গঠিত পৃথিবীর সাথে তীব্র ধাক্কা খায়। বন্ধুরা, সৃষ্টি হওয়ার প্রথমে পৃথিবী একটা পাথরে এবং লাভা সমষ্টিতে তৈরি হওয়া একটি বস্তু ছিল। তাই মঙ্গল গ্রহের আকারের ন্যায় একটি বস্তু থিয়া যখন পৃথিবীতে তীব্রভাবে আছাড় খায়, তখন পৃথিবী থেকে নির্গত খণ্ড সামান্য দূরে অবলম্বন করে এবং বর্তমান দূরত্বের 1/10 দূরে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। পরবর্তীকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়তে থাকে এবং ক্রমবর্ধমান পর্যায়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। তবে মজার বিষয় হলো, চাঁদ টাইটেলি লক হওয়ায় চাঁদের একদিক সর্বদাই পৃথিবী থেকে দেখা যায়। সুতরাং এভাবেই চাঁদের গঠন হয়। তবে এই ঘটনার সময় পৃথিবীর উপর এক বিরাট প্রভাব পড়ে। থিয়া ও পৃথিবীর সঙ্গে যখন তীব্র সংঘর্ষ হয়, তখন পৃথিবী অক্ষরেখা পরবর্তী 23.5 ডিগ্রি হেলে যায় এবং সেই ঝুঁকে যাওয়ার কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন সম্ভব হয়েছে। সুতরাং বন্ধুরা, পৃথিবীতে একমাত্র উপগ্রহ চাঁদ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।